বাজার উপজেলার পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমেদের বিরুদ্ধে অসদ আচরণের অভিযোগ উঠেছিল এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওপর ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা পরবর্তীতে এই হাই স্কুলের উদ্ভূত পরিস্থিতিতে সমাধানের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভার আয়োজন করেন স্থানীয়রা রোডে ইবনিয়াল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ অ্যাটাচ বাথরুম কিচেন ডাইনিং লিফ্ট সিসিটিভি বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা কয়েক দফার আলোচনা শেষে সমাধানের শেষ দিনে সোমবার সকালে বিদ্যালয়ে এসে উপস্থিত হন প্রধান শিক্ষক খালেদ আহম্মদ ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ এলাকার জনপ্রতিনিধি এবং বিশিষ্টজন জানা যায় এদিন সকালে যথারীতি এলাকাবাসীর লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অভিভাবক কমিটির সদস্যরা এবং সংশ্লিষ্টরা কিন্তু সমঝোতা পত্রে স্বাক্ষর করতে অপরাগতা প্রকাশ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই ঘটনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের প্রতি শিক্ষকদের অবমাননাকে ঘিরে উত্তেজনা দেখা দেয় এ অবস্থায় উত্তেজিত শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ও অফিস সহায়কের কার্যালয়ের গ্লাস ভাঙচুর করে এ সময় বিদ্যালয়ের প্রায় দশ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায় এদের মধ্যে মেয়ে সহ পাঁচজন শিক্ষার্থীকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় তার মাঝে গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট প্রেরণ করা হয়েছে পরবর্তীতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত না মানায় সভা ত্যাগ করে চলে যান তারা তাদেরকে অপমানের কারণে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালাবদ্ধ করে অফিস সহায়কদের কাছে চাবি জমা দেয় বিষয়টির পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান মুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আপনারা সব অবগত আছেন যে আমাদের পূর্ব মুরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে আমরা এলাকার গণ্যমান্য মুরব্বীদের সাথে নিয়ে বিগত সময় বসেছি তাদেরকে একটা সমুদ্রতার চেষ্টা করেছি আজকে আমরা মুরব্বীরা নিয়ে বসেছিলাম সাবেক বর্তমান ছাত্রদের সাথে ইনশাল্লাহ এটা সুষ্ঠু সমাধান হবে এলাকার মুরব্বীরা দায়িত্ব নিয়েছেন সাবেক শিক্ষকরা এসেছেন আমরা সবাইকে শান্ত থাকার উদাত্ত আহ্বান রাখছি যারা মুরব্বী আছেন সাবেক ছাত্র বর্তমান ছাত্র দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আমরা চেষ্টা করছি এবং সবাই অনুরোধ জানাচ্ছি এবং আশা করি এটা খুব দ্রুতই এটা সুষ্ঠু সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি এই ঘটনার সমাধানে শিক্ষকদের পদত্যাগের দাবি করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রায় এক সপ্তাহ থেকে আমরা পুরোমড়িয়া উচ্চ বিদ্যালয় লইয়া শিক্ষক লইয়া একটা সমস্যা চলে তো আমরা দ্রুত এটা উদ্যোগ নেয়া বিচার প্রক্রিয়া দিন আনছি আজকে আমরা সকালে বইছি আমরা স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক থাকি লইয়া আরও যারা প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বা সাবেক শিক্ষক আসলার সব মানে এলাকাবাসীরাও লইয়া সাবেক বর্তমান ছাত্রের লইয়া তো এই কেন সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছে এটা বর্তমান যে স্টাফ আছে স্টাফে এটা না মানিয়া স্কুল বিশৃঙ্খলা করছে ছাত্র সকল আহত হয়েছে আমরা যে মানে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক লিয়া পুরা বডি রে তিনজন বিজ্জুত করছে আমরা এই স্টাফ রে স্কুল থেকে বাইর করে দিয়ে স্কুল তালা মারা হয়েছে তারা যত সময় পর্যন্ত পদত্যাগ না করিয়া মাফ না চাইয়া আমরার কাছে সারর কাছে আইব প্রতি চার তারিখে সব মুরব্বীর কাছে এর আগ পর্যন্ত তারা এই এলাকায় এই প্রতিষ্ঠানও অবাঞ্চিত সিদ্ধান্ত দিয়েছেন পদত্যাগ পত্র দেওয়ার পরে এর বাদে আমরা এলাকাবাসী সব রে লইয়া বইয়া তার বিরুদ্ধে নেওয়া নয় এটা আমরা নিব আমরা কোয়া হয়েছে গত বিগত চারি ছয় সাত দিন আগে আমরা টানটানোর এখন আজকে আমরা যে বিচার বহানি হয়েছে আমরা কমিটি হল আমরা কমিটি বিচার মানছ না কোনো স্টাফে তান তান সম্মানই করেছেন যে আহ্বানও ও আমরা যে স্কুলের প্রতিষ্ঠাতা তানরেও কেছেন যে এন এনের বিচার আমরা মানি না আমরা যে স্কুলের প্রতিষ্ঠাতা তানরেও সম্মানই করা হয়েছে আমরা একটা আমরা আরো বাইয়াইন আমার বন্ধু আমার বন্ধু আরো আমার বাইরে না আহত হয়েছে বিয়ানি বাজার গোসিছে না সিলেট গেছে ওলা বাটে আহত হয়েছে এখন আমরা কেন সুস্থ বিচার চাই আমরা তান তান পদ্ধতি চাই নইলে আমরা মানতাম না উদ্ভূত পরিস্থিতি দেখে বুকে ব্যথা অনুভব করেন সহকারী প্রধান শিক্ষক হারুন রশিদ বিয়ানি বাজার হাসপাতালে চিকিৎসা নেন তিনি স্কুল অসুস্থ হতে পারছে আমার তো আডার রোগে আমার তো অসুস্থ হতে স্টুডেন্টরা আমাদের ইমার্জেন্সিতে নিয়ে আসছে এখানে আসার পর আমার অনেক প্রাক্তন স্টুডেন্ট এখানে এই হসপিটালে চাকরির ব্যবস্থা আছে আমার ক্লাসমিট আছে আমার অনেক সহকর্মী আছে তারা সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করছে আমার কোন কোন প্রবলেম আছে আমাকে জিজ্ঞাসা করছে বা তারা আমাকে সব ধরনের সহযোগিতা করছে আর অনেকটা স্টেটমেন্ট সবাই মিলে আমাকে করছে এখন আমি এখানে আছি এখন অনেকটা সুস্থ বোধ করছি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মেহরুন বিন্দু ফেরদৌস এবিটিভি